আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিরতির পর আবারও আমরা দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের বিরতির আগে অনেক ভাই বোন প্রশ্ন করেছিলেন, প্রায় প্রশ্নের ইনশাল্লাহ জবাব দেওয়া হয়েছে, একটি প্রশ্ন বাকি রয়েছে। আমি মুফতি সাহেবকে বলছি ওই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, ফরজ নামাজে লাস্টের রাখাতে, লাস্টের সজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর অন্যান্য দোয়া পড়তে পারবেন কি না? ফরজ নামাজের নিয়মই হচ্ছে যে সজদার সময় আপনি সজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা মিনিমাম থ্রি টাইম, ফাইভ টাইমও পড়তে পারবেন, বাট বেজুর হওয়াটাই ভালো। এখন প্রশ্ন হলো যে সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর আর অন্যান্য দোয়া পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সজদাতে অনেক লম্বা লম্বা দোয়া করেছেন। এখন প্রশ্ন হলো ওই দোয়াগুলো কোন নামাজে পড়াটা উত্তম, ফরজ নামাজে না নফল নামাজে? কিন্তু হাদিস শরীফ থেকে যেটা বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ নফল নামাজে অতিরিক্ত দোয়াগুলো পড়েছেন। তাই হযরত উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম অ্যাডভাইস দিয়ে থাকেন যে ফরজ নামাজে শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকুই পড়বেন, আর নফল নামাজে আপনি সুবহান রাব্বিয়াল আলার সাথে অন্যান্য মসনুন দোয়া পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর সুন্দর দোয়া করেছেন, লম্বা লম্বা দোয়া পড়েছেন। হাদিস শরীফে এসেছে, হাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদা যাওয়ার পর এত লম্বা সজদা করতেন, এত এত দোয়া পড়তেন যে কোনো সময় আমার সন্দেহ হয়ে যেত যে আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে আছেন না ইন্তেকাল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাই এই সমস্ত কিন্তু নফল নামাজের বেলায় ছিল, তাহাজ্জুদের নামাজের বেলায় ছিল, গড়ে নামাজ পড়তেন ইসলাম, তাহাজ্জুদের নামাজ গড়ে পড়তেন, নফল নামাজ পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে থাকতেন, দেখছেন। তাই নফল নামাজে অতিরিক্ত দোয়াগুলো পড়া উত্তম, আর ফরজ নামাজে শুধু সুবহান রাব্বিয়াল আলা এটাই পড়া ভালো। কিন্তু যদি কেউ পড়ে নেন সুবহান রাব্বিয়াল আলার সাথে অন্যান্য দোয়া, কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহ মুফতি সাহেব, একটু কল নিয়ে নিই। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন হচ্ছে, ওজুন নামাজটা যে আমরা পড়ি সেটা কি পাঁচ ওয়াক্ত নামাজের আগেই পড়বো কিনা? আর একটা কোশ্চেন হচ্ছে, আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে, তো সেদিন আমার এনেস্থেসিয়া ছিল, আমি ওই দিন যখন সেন্স আসছে তখন আমার দুই তিন ওয়াক্ত নামাজই ই হয়ে গেছে। তো আমি এশার সময় আমি জোহর আসর মাগরিব এবং এশা ফরজ এবং এশায় সম্পূর্ণ নামাজটা আমি বসে আদায় করেছি, তো এটা আমার কত হবে কি না? আমার মনের মধ্যে একটু বলেন যে যদি টাইম না থাকে তাহলে বাদ দেওয়া যায়, তো আমি যদি টাইম থাকতে তাহলে কি আমি পড়বো, নাকি টাইম না থাকলে বাদ দিলেও মানে কোনো কিছু হবে কিনা? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। কলার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কলা, আসসালামু আলাইকুম। জি ভাই বা বোন প্রশ্ন, জি জি। হ্যালো, ওয়ালাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আনসারে দেখে চলে যাই মুফতি সাহেব। আরেকটি কলা এসে গেছে। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, ইন্টারেস্টটা যে আনবা লুই নাই দেওয়াটা
ঠিক আছে নি না নি হারাম নি না কিতা ওটা তো একটু জানতাম তাই ঠিক আছে আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখুক ইনশাআল্লাহ পরবর্তী কল আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি একটা নামর মিনি জানতাম আসলাম আনসার ফাইভ মিনি বুঝিনি প্রোগ্রাম আচ্ছা কইলে আমরা নরমালি আমরা আসলে নামর মিনিং ইন করি না তো আপনি করছেন যে ব্লাইস কি মুফতি সাহেব আমরা রিকোয়েস্ট করব কইল ভাল লাগি কত নামটা কি কইল ওকে আমি একটা নেম দিছিলাম ইটস ফর এ গার্ল বেবি গার্ল বেসিক্যালি নাম স্পেলিং ইজ এস এ এম এ আর এ সামারা এটা মিনিং দিস আমি অনলাইন কুরআন কোরআনিক নেম ইট সেজ প্রোটেক্টেড বাই গড Yeah. Hadith for that was mentioned in Islam. But you also say Persian, it says it's Persian name. So I'm confused. I mean, a little bit confusion. I'm not sure if it's clearly there's no particular name. Okay. Okay. Jazakallah. Continue the hook. Inshallah. Zangsar fiber. I'm Zangsar. I'm going to ask you a question. Tahiyatul Wazu. Tahiyatul Wazu. পড়েন মানে মাগরিবের সময় যে টাইম থাকে কি এই সময় পড়তে পড়বেন তাহিয়াতুল ওযু নামাজ হচ্ছে যে ওযু করার পর সাথে সাথে নামাজ পড়া দুই রাকাত নফল নামাজ পড়া সেটাকে তাহিয়াতুল ওযু বলে ঠিক তেমনিভাবে যারা মসজিদে ঢুকবেন মসজিদে ঢোকার সাথে সাথে যে দুই রাকাত নফল নামাজ পড়া হয় সেটাকে বলে তাহিয়াতুল মসজিদ বা অনেকে দুখুলুল মসজিদে বলে তাহিয়াতুল মসজিদ আর ওযু করার পরে যে দুই রাকাত নফল নামাজ পড়া হয় সেটা তাহিয়াতুল ওযু এই দুই নামাজের খুবই ফজিলত আছে খুবই ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর উপলব্ধি করতে পারলেন যে ওনার সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছেন ওই আগের জমানায় তো জুতার পরিবর্তে খড়ম পড়া হইতো এক ধরনের বিশেষ একটা জুতা উডের খড়ম বলা হইতো জুতার চাপ্পলের আওয়াজ খড়মের আওয়াজ এবং রাসূল ইসলাম অনুমান করতে পারলেন যে এটা তো বেলালের পায়ের খড়মের আওয়াজ মনে হইতেছে হযরত ইসলাম যখন মেরাজ থেকে ফিরে এলেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে ইরশাদ করলেন ও বেলাল তুমি কোন আমল করো যে আমলের কারণে আমি মেরাজে যাওয়ার পর শুনতে পেলাম যে তুমি আমার আগে আগে যাচ্ছ এবং তোমার খড়মের আওয়াজ আমি শুনতে পাচ্ছি তখন হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম আমার বিশেষ কোনো আমল তেমন কিছু নাই কিন্তু একটা আমল আমার আছে যেটা আমি নিয়মিত করি সেটা হচ্ছে যে ওযু করার সাথে সাথে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি তাহিয়াতুল ওযু সুবহানাল্লাহ এই তাহিয়াতুল ওযুর আমল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে যে হযরত ইসলাম মেরাজে যাওয়ার পর সেই আমলের ফলাফল দেখতে পাচ্ছেন তাই এই আমলটা আমরা করা দরকার করলে অনেক সওয়াব পাইব অনেক ফায়দা পাইব এখন প্রশ্ন হচ্ছে যে এই তাহিয়াতুল ওযু সকল নামাজের আগে পড়া যাবে কি না এটার উত্তর হচ্ছে যে কিছু কিছু নামাজের টাইম আছে নামাজের কিছু কিছু টাইম আছে যে সময় নফল নামাজ পড়া অ্যালাউড না যেমন আসরের ফরজ নামাজ পড়ার পরে আসরের ফরজ নামাজ আদায় করার পর সানসেট পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো নফল নামাজ পড়া এলাও না যাইজ না আপনি তিলাওয়াত করতে পারেন তিলাওয়াত করতে পারবেন দ্রুশি পড়তে পারবেন তাসবিহাত পড়তে পারবেন অন্য আমল করতে পারবেন ওয়াজিফা পড়তে পারবেন কিন্তু নফল নামাজ পড়া ঠিক না তাই কেউ যদি মাগরিবের আগে বা আসরের নামাজ পড়ার পর ওযু করেন তখন কিন্তু তাহিয়াতুল ওযু পড়া ঠিক না পড়বেন না ঠিক তেমনিভাবে এই ফজরের নামাজের বেলায়ও ফজরের নামাজের মাসালা হচ্ছে যে ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজরের ওয়াক্ত হয়ে গেলে আর কোনো নফল নামাজ এলাও না শুধু ফজরের দুই রেখা সুন্নাত ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে শুধু ফজরের দুই রেখা সুন্নাত পড়তে পারবেন তারপর ফজরের দুই রেখাত ফরজ মধ্যখানে আর কোনো নফল নামাজ এলাও না তাই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে যদি কেউ ওযু করেন সেই ওযুর পরে আর তাহিয়াতুল ওযু পড়বেন না বরং আপনি যে ফজরের দুই রেখা সুন্নত পড়বেন এই সুন্নতের মাধ্যমে তাহিয়াতুল ওযু আদায় হয়ে যাবে বাকি নামাজের টাইম যেমন জোহর এরপরে
আসরের নামাজের আগে আসরের নামাজের আগে আপনি ওযু করলে সেই ওযু করার পরে আপনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারবেন, কিন্তু আসরের নামাজ পড়ার পরে তাহিয়াতুল ওযু নামাজ নাই, মাগরিব আগে নাই। ঠিক তেমনিভাবে এশার নামাজের আগে, এশার নামাজের আগে আপনি ওযু করবেন, ওযু করে তাহিয়াতুল ওযু পড়বেন, তারপর এশার নামাজ পড়বেন। মোটামুটি কথা হচ্ছে আসরের ফরজ নামাজ পড়ার পর আর কোনো নফল নামাজ নাই, তাই সেই সময় যদি ওযু করেন ঠিক ওযু করার পরে তাহিয়াতুল ওযু পড়বেন না। ঠিক তেমনিভাবে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে ওযু, তারপর যদি আপনি ওযু করেন সেই ওযু করার পর আর তাহিয়াতুল ওযু পড়তে হবে না, আপনি ফজরের দুই রেখা সুন্নত আদায় করবেন, আর এই সুন্নত আদায়ের মাধ্যমে আপনি সুন্নতেরও সওয়াব পাইবেন, ইনশাআল্লাহ তাহিয়াতুল ওযুরও সওয়াব পেয়ে যাবেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। বোনের আর একটি প্রশ্ন, উনি একটা অপারেশন হয়েছিল, তো কয়েক ঘন্টা সেন্সলেস করছে ওনাকে, উনি দুই তিনটা নামাজ খোঁজা হয়ে গেছে, এরপর ইনি মাগরিব এশা রক্তে বসে বসে ইনি খাজা নামাজটা পড়ছেন, তো এটা তার নাকি সহি হয়েছে? জি, এটা উত্তর হচ্ছে যে অসুস্থ অবস্থায় আপনি নামাজ কীভাবে পড়বেন? আপনি সুস্থ অবস্থায় তো আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যদি আপনি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান দাঁড়াইতে পারেন না তাহলে আপনি বসে পড়বেন, বসে যদি পড়তে পারেন না আপনি ইশারায় পড়বেন, কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন পারেন তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, রুকু সইদা ইশারার মাধ্যমে আদায় করবেন। লাইসা আলাল মারিজ হারাজ। তো আপনি অসুস্থ ভিদায় আপনি যেভাবে কমফোর্টেবল, যেভাবে আপনি নামাজ পড়তে সক্ষম সেইভাবেই আপনি নামাজ আদায় করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার এই বোনের প্রশ্নের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওনার অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে উনি সেন্সলেস ছিলেন, ওনার হুশ ছিল না, তাহলে ওই বেহুশ অবস্থায় নামাজের কয়েকটি ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে, উনি যখন সুস্থ হয়েছেন হুশ ফিরে এসেছে তারপর উনি নামাজগুলা কজা করেছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অপারেশন করার পর আপনি যখন বেহুশ হয়ে গেলেন আর বেহুশ অবস্থায় নামাজের যে দুই ওয়াক্ত বা তিন ওয়াক্ত বা যে কয়েকটি ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে এগুলার কজা করতে হবে না, কেননা নামাজ ফরজ হচ্ছে, নামাজ জাতির উপর ফরজ, তার জন্য কিছু কন্ডিশন আছে, তন্মধ্যে একটি শর্ত হচ্ছে যে উনি সুস্থ হতে হবে এবং হুশ থাকতে হবে, সেন্স থাকতে হবে। অপারেশন করার পর আপনি বেহুশ ছিলেন, আপনার সেন্স ছিল না, সেই হিসাবে ওই সময়ে কিন্তু আপনার উপর নামাজ ফরজ ছিল না। আপনি বেহুশ অবস্থায়, জি, আপনি বেহুশ অবস্থায় নামাজের যে কয়েকটি ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে এই নামাজগুলো আপনার উপর ফরজ হয় নাই, ভেদায় এগুলার কাজা করা আপনার জন্য জরুরি ছিল না, কিন্তু এরপরও আপনি কাজা করে নিয়েছেন, ইনশাআল্লাহ নফল হিসেবে এগুলো আদায় হয়ে যাবে। আল্লাহ রহমান। জি, অপারেশন সময় অনেক নামাজ চলে যায় কিন্তু আবার কজা করে, জানে না এটা আমাদের মধ্যে অনেক লোক, আলহামদুলিল্লাহ এটা তো আমাদের ভাই বোনের এই নামাজের প্রতি যে একটা দরদ, নামাজের প্রতি যে একটা মাহাব্বাত, আল্লাহর ভয় এবং ডর, এই ডর এবং ভয় এবং নামাজের মহব্বতে আবার ওনারা নামাজ কাজা করে নেন। কিন্তু আসলে কাজা মানে কি, যেটা আপনার উপর ফরজ হয়ে গেছিল আপনি যথাসময় আদায় করতে পারেন নাই, তাই অন্য সময় আপনি পড়তেছেন, এটাকেই বলে কাজা। কাজা তো যেহেতু আপনার সেন্সলেস, যখন সেন্স যখন আপনার ছিল না, বেহোশ ছিল, এই সময় আপনার উপর নামাজই ফরজ হয় নাই, তাই এগুলা কাজা করার দরকার নাই। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমার এক ভাই প্রশ্ন করেছিল, সজদার তসবি বা রুকুর তসবি কি একবার পড়লে হবে না? জি, সজদা নামাজের রুকুন, নামাজের ফরজগুলো আমাদের নামাজের ছয়টা ফরজ, আমাদের একটা হচ্ছে সজদা, তাই সজদা আদায় করলে নামাজের ফরজ আদায় হয়ে গেল। এখন যদি আপনি তসবি পড়েন তাহলে এটা ভালো, আপনি সুন্নত বা মুস্তাহাব এটা আপনি সওয়াব পাইলেন, তাই তিনবার পড়া ভালো, মিনিমাম থ্রি টাইম পড়া, ফুকাহা কেন বলেন কিতাবের মধ্যে লিখেন যে মিনিমাম থ্রি টাইম পড়া ভালো, কেউ যদি ইচ্ছা করেন তাহলে ফাইভ টাইম পড়তে পারেন। এখন কেউ যদি তিনবার পড়ে না একবার পড়লো, তার নামাজ সঈদা কি আদায় হবে? ইয়েস, তার সঈদা আদায় হয়ে যাবে, একবার পড়লেও সঈদা আদায় হয়ে যাবে। আমার এক বোন প্রশ্ন করেছেন, ইউনিভার্সিটিতে যারা যায় ছেলে, এই দেশের ছেলেরা, তারা লোন আসে, নিয়ে আসে ব্যাংক থেকে, তো লোনের পর একটা যে ইন্টারেস্ট আসে, তো ইন্টারেস্টটা যদি দেয় এটা কি ঠিক হবে? যে লেখাপড়া, শিক্ষা অর্জন করা, শিক্ষা অর্জন করা, স্টাডি করা, লেখাপড়া করা, এটা ভালো, সেটা চাহে দুনিয়ার শিক্ষা হোক আখরাতের শিক্ষা হোক, আখরাতের শিক্ষার তো আলাদা গুরুত্ব, আখরাতের শিক্ষা তো অর্জন করা বেশি জরুরি,
পাশাপাশি দুনিয়ার এডুকেশন, দুনিয়ার শিক্ষা দীক্ষা, কলেজ ইউনিভার্সিটি এগুলাতে পড়লেও ভালো, দুনিয়া শিক্ষা দীক্ষা অর্জন হলো এবং শিক্ষিত মানুষ সবসময় সে ভালো কাজ করবে। হ্যাঁ, ইস্তাবিল্লাদিনা ইয়ালামুন ওয়াল্লাদিনা লা ইয়ালামুন। তাই জ্ঞান এটা এটা একটা আলো, জ্ঞান একটি আলো, সেই আলো আমাদের সবাইকে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষ সবসময় ভালো কাজ করে, অন্যকে ভালোর পথের দিকে আহ্বান করে। আমার এই বোনের প্রশ্ন হচ্ছে যে ছেলে ইউনিভার্সিটিতে গেছে, এখন ইউনিভার্সিটিতে যাওয়ার কারণে অনেক সময় লোন আনতে হয়, এ ব্যাপারে আমাদের পরামর্শ থাকবে যে হাদিস শরীফ এসেছে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, রাওয়াহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেন যে নিশ্চয় ইনডিড হালাল ও ক্লিয়ার এবং হারামও ক্লিয়ার, কোনটা হালাল এটা সবার কাছে ক্লিয়ার, এখানে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ধরনের হিডেন কিছু নেই, সবগুলা ক্লিয়ার, পরিষ্কার। ঠিক তেমনিভাবে হারামও পরিষ্কার, ক্লিয়ার, সবাই জানে হারাম কি, শরাব হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, সুদ হারাম, এটা আমরা সবাই জানি। তাই এ ব্যাপারে কোনো ধরনের কনফিউশন নেই, হালালও ক্লিয়ার, হারামও ক্লিয়ার। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যেন হালাল পন্থায় জীবনযাপন করি, হালাল তরিকায় উপার্জন করি। লেখাপড়া করব এটা ভালো কথা, কিন্তু হালাল তরিকায় যেন আমরা লেখাপড়া করি। তাই যে ভাই এবং বোনেরা ইউনিভার্সিটিতে যেতে চান, যেতে ইচ্ছুক, তাদের ব্যাপারে আমাদের অ্যাডভাইস থাকবে যে এটা মাতা পিতার দায়িত্ব, মাতা পিতার পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওনারা চেষ্টা করবেন যে নিজেদের রোজগার থেকে, নিজেদের আয় উপার্জন থেকে ছেলেমেয়েদেরকে সাপোর্ট দিবেন এবং তাদের টিউশন ফি যেটা এটা নিজেরা কভার করবেন, অথবা নিজেরা যদি কভার করতে না পারেন, আত্মীয় স্বজন আছে, নিজের আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে ওদের কাছ থেকে যদি কিছু কর্জ হাসানা নিয়ে আসতে পারেন, এই কর্জ হাসানা আনার মাধ্যমে ওনাদের টিউশন ফিটা দিয়ে দিলেন এবং পরবর্তীতে আস্তে আস্তে এগুলা পরিশোধ করতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়েদেরকে আমরা এভাবে খেয়াল করেছি যে ওনারা স্টাডিও করতেছে ইউনিভার্সিটিতে, পাশাপাশি পার্ট টাইম কাজও করতেছে, এটাও একটা ভালো অপশন। যে হয়তো ইউনিভার্সিটির সময় ওনারা ইউনিভার্সিটি গেলো, লেখাপড়া করলো এবং উইকেন্ডে বা পার্ট টাইম ইভিনিংয়ে যদি সম্ভব হয় কিছু কাজও করলো, কাজ করে নিজের টিউশন ফিটা জোগাড় করে ফেললো। তো এটাই আমাদের অ্যাডভাইস থাকবে যে আমরা যেন চেষ্টা করি নিজেদের হালাল উপার্জন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সাপোর্ট দিতে পারি, যদি প্রয়োজন হয় করজের আত্মীয় স্বজন থেকে আমরা করজ আনতে পারি, একজন অন্যজনের সহায়তা করা করজ, এটা তো অত্যন্ত সওয়াবের কাজ। তাই আমরা চেষ্টা করব এ ধরনের পরিস্থিতির মধ্যে যারা পড়েছেন তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করব। যাই হোক, মোটামুটিভাবে আমরা চেষ্টা করব যে সঠিক পন্থায় সঠিকভাবে আমরা মাল উপার্জন করব, আর খরচ করার ব্যাপারে সেটা টিউশন ফি হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক আমরা সঠিকভাবে খরচ করব, হালাল তরিকায় খরচ করব, আমরা যেন কোনো অবৈধ পন্থা অবলম্বন না করি এবং না জায়েজ তরিকা যেন আমরা অবলম্বন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহায্য করুন এবং আমাদের অভাব অনটন জরুরত যেগুলো আছে এগুলো যেন আল্লাহ তাআলা তার গায়েবি খাজানা থেকে পুরা করে দেন এবং আমাদের সবাইকে যেন সঠিকভাবে হালাল তরিকায় চলার, হালাল তরিকায় উপার্জন করার এবং হালাল তরিকায় খরচ করার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমার এক বোন প্রশ্ন করেছেন, সামারা, এটা নামের, আমরা তো নরমালি নামের এখানে প্রশ্ন নেই না, তবু নিয়ে নিয়েছি, আপনি একটা দয়া করে উত্তর দিতেন। সামারা, উনি দেখছেন কোরআনিক নেম, কোরআন শরীফে আছে, সামারা অর্থটা আছে কি না জানতে চাচ্ছি নাকি আর অর্থটা কি? সামারা অনেক সময় মিং সামারাতির রিজকা, এটা সামারা সাদি আছে, এটা কোরআনিক নেম সামারা, সামারা মানে ফ্রুট, ফ্রুট। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছে, নিয়ামতের মধ্যে একটা হচ্ছে ফ্রুট, বিভিন্ন ধরনের ফলমূল, ফলমূলের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। তো এটা উচ্চারণ মনে হবে সামারা সাদি, সামারা, সামারা অর্থ ভালো, এটা রাখতে পারেন, সামারা মানে ফ্রুট, দ্যাট মিন আমরা আশা করব যে মেয়েটা যেন ভালো হয়। ফ্রুট মানে কি, যে ফ্রুট দ্বারা মানুষ, ফ্রুট মানুষ খায় আর এর দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ বেনিফিটেড হয়। ঠিক তেমনিভাবে এই মেয়ে যেন আল্লাহ, এই মেয়েকে যেন আল্লাহ তাআলা নেককার বানান,
আবেদা সালেহা বানান, এ মেয়ে যেন কমিউনিটির মাঝে ফ্যামিলির মাঝে ভালো গুড কন্ট্রিবিউশন করতে পারে, যেটার ভালো ফল ভালো রেজাল্ট যেন সবাই পায়। হ্যাঁ, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। একটা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। যে ভাই বা বোন প্রশ্ন করতে চাচ্ছেন, আপনার টিভি ভলিউমটা একটু কমান প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা প্রশ্ন করব। জি ফোকাস আইন। জি, ওই যে ফেসবুকে পুরুষ মহিলা ওরা একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে অবৈধ, তো এটা কোন কি ধরনের পাপ, কি ধরনের জেনা, বা মরিয়ালে কি ধরনের শাস্তি হবে, ওইটা তা বলবেন একটু। পুরুষ মহিলা মানে বিয়ের আগে যে কন্ট্যাক্ট করে, বিয়ের আগে বা বিয়ের পরে অন্য মহিলার সাথে পুরুষে কন্ট্যাক্ট করে ফেসবুকে, বা ছেলেরা অন্য মহিলার সাথে, মেয়েরা অন্য ইয়ের সাথে, তো এটা কি ধরনের জেনা হবে আর কি ধরনের মরিয়ালে শাস্তি হবে, এটা তা বলবেন একটু। জাযাকাল্লাহ, আপনি কন্টিনিউ দেব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসর নমাজের পরে যেন আর কোন নমাজ না, যে সজ্জা করলাম যেন এটা ঠিক আছে নি, ওই একটা কোয়েশ্চন। আর একটা কোয়েশ্চন আমার, অজুয়ে আমার প্রবলেম হরে, একবার অজু হরিয়া আকি বারবার অজু হরা লাগে, কোনো সময় এলে আর কোনো সময় এলে ঠিক আছে, তো বাসবার অজু হরলে কিতা পুরা অজু হরা লাগবো নি, কোনো সময় এলে বাথরুমও আকি বাথরুমও থাকতে একবার হরিয়া বারোই তো পারি না, যেমন আর একবার দুইবার তিনবার ওলা হরা লাগে, এই অজু কিতা সারা পুরা অজু হরা লাগবো নি, কথা বুঝে গিয়া কইবা। জি জি ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনারা একটু আগে কইলা যে ইউনিভার্সিটির পয়সা লাগি, এটা না ঠিক না, তারা তো যে গ্রান্ট দেয় এটা তো তারা কোনো লোন সুদ হিসাবে কিছু নেয় না। না, উনি যে প্রশ্ন করেছিলেন ইন্টারেস্ট আসে একটা, এর জন্য বলছেন। আর এখন আর একটা প্রশ্ন হইল যে তারা, আমরা তো 21,000 পাউন্ড কেউ করজে আসে না দিত নাই। জি, তো এখন করজে আসে না, যখন 21,000 পাউন্ড দিত নাই, তখন আমরা কিতা ব্যবস্থা হলে ভালো হইব, বাচ্চায় তো এত পয়সা কাম করি পাইত নাই। জি, সুন্দর প্রশ্ন, আর আমরা এটা এটা লিয়ে আলাপ হইব ইনশাআল্লাহ। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখুক। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আপনার টিভি ভলিউমটা কমাকা প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন আছে ভাই, যে নজর তো ইসলামে আছে, যে কোনো কারো নজর লাগা, বাচ্চাদের নজর লাগা, তো যদি কোনো সময় আমাদের বাচ্চাদের কারো নজর লাগে, তাহলে আমরা কোন দোয়াটা পড়বো আর কি করবো? জি, আমরা বুঝতে পারছি আপনার টিভি ভলিউমটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, ওদিনে নামাজও লাগি আল্লে দলিল আমরা যেন মনে মনে সুরা পড়ি, এই সুরাটা মুখ দিয়ে পড়ো হইলে খান দিয়ে শোনা যায় না, এটা কিটা নামাজ হইব নি, যেন দলিল খানোর যেন পাওয়ারটা কমি গেছে গিয়াকে, এই যেন খান দিয়ে তো আর শোনা যান না, এগুলা পড়িয়া যার আমি নামাজ হইব নি। জি আচ্ছা, সুন্দর প্রশ্ন, আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ইনশাল্লাহ এক্ষুনি আমরা ব্রেকের দিকে চলে যেতে হচ্ছে, ব্রেকের পর আমরা এই যত প্রশ্ন আসছে প্রশ্নের আনসার দিব, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।